স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের এসইসি পেপার অর্থাৎ সেক পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও, তার আগে তোমাদের সেক পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু অনার্সে শুনে নাও। আগেও বলেছিলাম, আরেকবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের, যে তোমাদের 20 নম্বরের 2টো বড় প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের 5টা প্রশ্ন থাকবে এই সেক পেপার থেকে। তাহলে এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে অ্যাডমিশন নিতে পারো। আমাদের বেঙ্গলি এবং ইংলিশ 2টো ভাষাতেই নোটস প্রোভাইড করা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমাদেরও কোনো সমস্যা হবে না, তোমরাও অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। সেখানে তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কী লিখবে দেখো, ব্যক্তিগত আইন বলতে বোঝায় আইনের যে অংশে কোনো ব্যক্তির অথবা তার পরিবারের সাথে জড়িত ঘটনা সম্পর্কিত আইন। ভারতবর্ষ বহু ধর্মাবলম্বী মানুষের দেশ। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ইত্যাদি ব্যক্তিগত আইন তাই এদেশে বিভিন্ন প্রকৃতির বা ভিন্ন প্রকৃতির। এখানে প্রায় প্রতিটি সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক ব্যক্তিগত আইন আছে। প্রথমে কী বলা হচ্ছে দেখো, হিন্দু বিবাহ সংক্রান্ত আইন। 1947 থেকে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগত আইন রচনার প্রয়াস নেওয়া হয়েছিল। হিন্দু কোর্ট বিল নামাঙ্কিত ব্যক্তিগত আইনের প্রস্তাব নিয়ে 1947 সাল থেকে আলোচনা শুরু হয়েছিল। দীর্ঘ আলোচনার সত্ত্বেও কিন্তু হিন্দু কোর্ট বিল নিয়ে জটিলতা কাটেনি। অবশেষে সরকারের প্রস্তাব অনুযায়ী কোর্ট বিলকে ভাগ করা হয়। হিন্দু বিবাহ আইন 1955, হিন্দু উত্তরাধিকার আইন 1956, হিন্দু নাবালকত্ব ও অভিভাবকত্ব আইন 1956, হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন 1956। তারপরে কী বলা হচ্ছে দেখো, সংবিধানে সাধারণ দেওয়ানি বিধির নির্দেশ মেনে উপরিক্ত আইনগুলি শুধুমাত্র হিন্দু মতাবলম্বীর মানুষই নয়, অন্য সম্প্রদায় যথা বীর শৈব, লিঙ্গায়ত, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, বৌদ্ধ, জৈন, শিখ এবং অন্যান্য সম্প্রদায় যাদের ব্যবহৃত প্রথার মধ্যে হিন্দু ধর্মের প্রভাব আছে, তারা সকলেই এই আইনের আওতায় পড়বে। তারপর দেখো, এই আইন থেকে স্বাভাবিকভাবেই মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান ও পার্সি ধর্মাবলম্বীর মানুষ বাদ থাকবে। আমাদের দেশে খ্রিস্টান 1872, পার্সি 1936 সম্প্রদায়ের মানুষের জন্য লিখিত ব্যক্তিগত আইন ছিল। স্বাধীনতার পর হিন্দুদের জন্য আইন পাস হলো। কলকাতার উচ্চ ন্যায়ালয়ের বিশিষ্ট আইনজীবী শ্রীমতী চান্দেই আলম মন্তব্য করেছেন, বলছে চান্দেই আলম মন্তব্য করেছেন যে তিনটি আইন একই সূত্রে বাঁধা, অর্থাৎ বিয়ের বয়স প্রার্থীদের ক্ষেত্রে 18 এবং পাত্রের ক্ষেত্রে 21 বছর, স্বামী বা স্ত্রী বর্তমান থাকাকালীন দ্বিতীয় বিবাহ অবৈধ, পাত্র বা প্রার্থী যেন মানসিক ভারসাম্যহীন না হন এবং বিবাহ যেন নিষিদ্ধ সম্পর্কের মধ্যে না হয়। বিয়ের অনুষ্ঠান হবে নিজস্ব পারিবারিক রীতি মেনে। সরকার দ্বারা নিযুক্ত ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসারের কাছে নথিভুক্তকরণ করতে হবে। একমাত্র 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে হলে রেজিস্ট্রারের সামনে সই শপথ করে বিয়ে হয়। এই আইনটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, যে কোনো ভারতীয় নাগরিক একে অপরকে বিয়ে করতে পারে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট
1872, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 ইত্যাদি বিবাহ বিচ্ছেদের আইনের সামঞ্জস্য আছে। এইসব আইন অনুযায়ী নিষ্ঠুর আচরণের জন্য কোনো পক্ষ অপর পক্ষের সংসর্গ ত্যাগ করলে, ব্যভিচারে লিপ্ত থাকলে বা ধর্ম ত্যাগ করলে, কিংবা এমন মানসিক রোগ বা জড়তায় আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই এবং যে ব্যাধি থাকার দরুন অপরের সাথে বাস করা সম্ভব নয়, সেক্ষেত্রে বিচ্ছেদ আইনগত গ্রাহ্য। 2006 সালে শিশু বিবাহ নিষিদ্ধকরণ আইনে শিশু বিবাহের শিকার কোনো মেয়ের বিয়ের অস্বীকার, দেখো বিয়ে অস্বীকার করার অধিকার রয়েছে। তারপর দেখো হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন অনুযায়ী স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্বামীর মৃত্যু হলে তার বাবার পুত্র সন্তান নাবালক থাকাকালীন ভরণ পোষণ পাবে। এছাড়া বিবাহ আইনে কোনো দরখাস্ত করলে ভরণ পোষণের আদেশ আদালত দেবে। কোনো বিবাহ বিচ্ছেদের মামলা হলে তবেই আদালত ভরণ পোষণের আদেশ দেবে। 1956 সালে হিন্দু উত্তরাধিকার আইন পাশ হয়। কোনো হিন্দুর যদি ইচ্ছাপত্র না থাকে তাহলে তার সম্পত্তি কিভাবে বর্তাবে তার বিশদ বিবরণ ওই আইনে দেওয়া আছে। এই আইন বলে ভারতের বিভিন্ন প্রদেশের আইনের মধ্যে সমতা আনা হয়েছে ও মহিলা উত্তরাধিকারীকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। তারপর দেখো মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন। ভারতবর্ষ হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রেও মুসলমান ব্যক্তিগত আইন একটি স্পর্শকাতর বিষয়, কারণ এই আইনের সাথে সংখ্যালঘু মানুষের পরিচিতির প্রশ্ন জড়িয়ে রয়েছে। খ্যাতনামা আইনজীবী চান্দেই আলমের মতে মুসলমান সম্প্রদায়ের কোনো লিখিত আইন নেই। 1937 সালে শরীয়তি আইন অনুযায়ী ইসলাম বিশ্বাসী মানুষ তাদের ব্যক্তিগত বিষয় যথা বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত প্রভৃতি শরীয়তের বিধান মেনেই চলবেন। মুসলমান সম্প্রদায়ের সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হয় পবিত্র কোরআন শরীয়তের নির্দেশ মেনে। মুসলিম বিবাহ আইন 1939 অনুযায়ী কেবলমাত্র মুসলিম মেয়েরা আদালতে যেতে পারবে। বিবাহ বিচ্ছেদের জন্য পুরুষদের তালাকের প্রয়োজন হলে তাদের আদালতে যাবার কোনো প্রয়োজন হয় না। তিন তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাক প্রথা নিষিদ্ধ করেন। সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অবৈধ বলে আখ্যায়িত করেন। মোদি সরকার এক অর্ডিনেন্সে 2019 জারি করে তাৎক্ষণিক তিন তালাক প্রথা বন্ধ করে দিয়েছেন। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।